আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনার জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আলোচনা করবো সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ তেজগাঁও একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো। আর সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কুর্মিটোলা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেটা কিন্তু আমার ভিডিওতে চ্যানেলে দেওয়া আছে, আপনারা যদি চান তাহলে দেখে আসতে পারেন। তো দেখেন এখানে বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে, এই পদগুলো তারা লোক নেবে, টোটালে চারটা পদ, এই চারটা পদে তারা লোক নেবে। প্রথম নম্বর যে পদ, অফিস সহকারী কাম কম্পিউটার সহকারী কাম কম্পিউটার হিসাব সহকারী, এখানে একজন লোক নেবে। এবং এই পদে যদি চান আপনি আবেদন করতে, আপনাকে এসএসসি পাস হতে হবে, ব্যবসা শিক্ষা হতে এবং ব্যবসা শিক্ষার সমমান ছয় মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারী যারা আছে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং সমগ্র জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। এবং অভিজ্ঞতা ও বয়স কী বলছে, 30 জুন 2024 তারিখে অনুদূপ 35 বছর ও সমপদের ইন্ডেক্সধারীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য এবং 16তম গ্রেডে এই পদ। এবং 2 নম্বর যে পদ, নৈশপুরী, এখানে একজন লোক দিবে এবং জিএসসি পাস করলে আপনি আবেদন করতে পারেন এবং পরিচালনা কমে একজন জিএসসি পাস করে আবেদন করতে পারবেন এবং আয় একজন জিএসসি পাস করে আবেদন করতে পারবেন। এবং এই তিনটা পদে শিক্ষাগত যোগ্যতা কি, 30 জুন 2024 তারিখে 35 বছর এবং সভাপতি ইন্ডিয়ান দারিদ্রের জন্য বয়স সীমা শিথিলযোগ্য এবং 20তম গ্রেডে আপনার আবেদন আপনার এই চাকরিটা। এবং আবেদনের তারিখ 30 জুন 2024 11:59 পর্যন্ত আপনারা সময় পাবেন আবেদন করতে। এবং আবেদন করতে গেলে আপনার কাছ থেকে তারা কত টাকা চার্জ করতে হবে দেখেন। এখানে আবেদন নিয়মাবলী কী বলছে, প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে, এক্ষেত্রে সকল নিয়মাবলী অত্র প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের সময় প্রার্থীরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহে ছবি স্বাক্ষর কপি স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। আবেদনের ঠিকানা ওয়েবসাইট cisc.edu.bd অথবা cisc.jobs.apply.ac, এখানে কি আবেদন ফর্ম পাবেন। এবং আবেদন ফি অনলাইন চার্জ সহ 1 নং পদের জন্য 300 টাকা, 2, 3 এবং 4 নং পদের জন্য 150 টাকা, আপনার বিকাশ চার্জ প্রযোজ্য। তো বিস্তারিত ওয়েবসাইটে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এবং প্রবেশপত্র কীভাবে ডাউনলোড করেন আপনারা তো এটা জানেনি। এবং আরও কতগুলো শর্ত দেওয়া আছে, আপনার এই সবগুলো শর্ত আপনার একটু দেখবেন। হ্যাঁ, এই যে শর্তগুলো ভিডিওটা পজ করে আপনার শর্তগুলো দেখে শুনে অবশ্যই এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিয়ে তারপরে নিজ দায়িত্বে আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবেদনটা করবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এরকম প্রতিদিন চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল ও পেজটির সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।